গত কয়েকদিন আগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত সিন্ধু এলাকায় পিতানু নদীতে প্রচুর পরিমাণ মরা মাছ ভেসে উঠছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মৎস্যজীবীরা। ঘটনার জেরে রীতিমতো ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারা, কেননা ওই এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন মৎস্যজীবীরা। সুতরাং মরা মাছ ভেসে ওঠায় চরম দুরবস্থার মধ্যে পড়তে হয়েছিল তাদের। সংবাদ মাধ্যম থেকে একথা জানার পর আজ ওই এলাকায় পরিদর্শনে যান স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের নেতা সত্যরঞ্জন বিশ্বাস, নাফে সহ অন্যান্যরা। তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন, যে জায়গায় মরা মাছ ভেসে উঠেছিল সেই জায়গা পরিদর্শন করেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব তৃণমূল নেতৃত্ব জানান, এলাকার প্রায় 70 থেকে 80টি পরিবার মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন, তাই তাদের এই ক্ষতির জেরে উদ্বেগ প্রকাশ করেছেন যুব তৃণমূল নেতৃত্ব। এই মৎস্যজীবীরা যাতে সরকারি সহায়তা পান তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর আশ্বাস দিয়েছেন যুব তৃণমূল নেতৃত্ব। এখানকার কিছু মানুষ এই নদী থেকে মাছ চাষ করে খায়, এদের এটা একটা রোজগারই হয় এখান থেকে। হুট করে আমরা একটা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পারলাম সন্ধ্যায় কে অনেকগুলো মাছ নিজে নিয়ে মারা গেছে। বড় বড় মাছ দেখলাম আমি, গোয়াল দেখলাম, শোল দেখলাম, মাগুর দেখলাম, শিঙি দেখলাম, পুঁটি দেখলাম, দেখছি হুট হুট করে সবগুলো মাছ মারা গেছে। মনে হয় 30-40-50-1 কুইন্টাল মাছের মতন হ্যাঁ মরে পড়ে আছে। এটা আমরা আমাদের যে আছে দলের যে আছে নেতা আছে, আমাদের যুব নেতা আছে গোয়ালপুকুর ব্লকের সত্যবাবু, সবাই আমাদেরকে ফোন করলেন যে একটা কাজ হোক, কালকে আমরা নিজে যাই দেখব। ইনি ব্লকে কথা তুলবে, আমাদের জেলার যে কর্মদক্ষ আছে যে গোলাম রসুল সাহেব, ওনাকে আমরা এখান থেকে একটা জেলাতে একটা পেটিশন দেবো। আমাদের এমএলএ সাহেব আছে, রাজ্যের মন্ত্রী সাহেব আছে, ওনার কানেও দিয়ে দেবো। মাঝে বুঝলাম দাদা, এরা কি কোনো সরকারি সাহায্য পাবে? শুনেন, সরকারি সাহায্য তো যদি এরকম ক্ষতি হয় সরকারকে আবেদন দেবো। সরকারের কাছে যদি এরকম কোনো স্কিম যদি থাকে মানুষের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট জন্মই নিয়েছে মানুষের মানুষকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য আর জনগণকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য। দুয়ারে সরকারের মাধ্যমে হোক ইয়া দুয়ারে দুয়ারে রেশনের মাধ্যমে হোক, আমাদের কাজই হচ্ছে যে জনগণকে আমরা সেবা দেবো, জনগণকে আমরা পরিষেবা দেবো। আশ্বাস পেয়ে খুশি এলাকার মৎস্যজীবী মানুষজন। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, গোয়ালপোখর।